শেষ সময়ে ঈদ বাজার জমে উঠেছে রাঙ্গুনিয়া উপজেলার মার্কেটগুলোতে। বিশেষ করে রাঙ্গুনিয়ার উপশহর নামে খ্যাত রাঙ্গুনিয়ার দোভাষী বাজারে দিন রাত সমান তালে চলছে বেচা বিক্রি। এই বাজারটি তিনটি জেলা রাঙ্গামাটি, বান্দরবান, চট্টগ্রাম মধ্যবর্তী হওয়ার কারণে বেচা বিক্রি অন্য বাজারগুলোর তুলনায় বেশি। অন্যদিকে রাঙ্গুনিয়া রোয়াজারহাট বাজারটি রাঙ্গুনিয়া পৌরসভায় হওয়ায় রাঙ্গুনিয়ার বিভিন্ন এলাকা থেকে এসে ঈদ কেনাকাটা করতে ভিড় জমাচ্ছেন ক্রেতারা। দোকানিরা বলছেন গতবারের চেয়ে এবারের ঈদ বাজার সুন্দরভাবে চলছে, দামও ক্রয় ক্ষমতার মধ্যে থাকায় সন্তুষ্টি প্রকাশ করছেন ক্রেতারাও। দোভাষী বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি বলেন, এবারের ঈদ বাজারকে সামনে রেখে প্রশাসনের সহযোগিতায় বাজারে পুলিশ মোতায়েন রয়েছে, এছাড়াও রয়েছে সিসি ক্যামেরা দ্বারা সার্বক্ষণিক মনিটরিংয়ের ব্যবস্থা। বিভিন্ন জায়গা থেকে কালেকশন আছে, বিভিন্ন জায়গার কাস্টমার আছে, অনেক সুন্দর ব্যবসা হচ্ছে। আসলে কালের সংখ্যা খুব বেশি এবং বেচা বিক্রিও খুব ভালো। এখানে অনেকটা সস্তা থেকে নিরাপত্তা বলতে আমি মানে তেমন কোনো প্রবলেম দেখি না, আর যদিও বা কেউ মানে প্রবলেমটা করে মানে করতে চাই বা তাহলে দেখছি যে দোকানে মানে কাস্টমারদের যথেষ্ট সম্মান করা হয়, যে কী প্রবলেম সেটা জানা হচ্ছে। আপনার সন্তুষ্ট থাকে কেন? এটা দ্বিতীয় দুবাশী বাজার, এটা বসা হন এই এখানে শুধু রমজানে না, সারা বছর এখানে এই বিভিন্ন এলাকা থেকে মাল কেনাকাটা করার জন্য। আর টিম বিশেষ করে বলছিলাম পার্বত্য যারা এখানে আসে, ওই পাহাড়িরা আছে, জুম্মা আছে, চাকমা আছে, বিভিন্ন ত্রিপুরা এরা আছে, এখান থেকে বাজার করে। সেই জন্য এটা আমরা পরিচালিত